বাগানে এ ধরনের সবজি পেতে এবং যে যে গাছ আমরা লাগিয়েছি তার প্রত্যেকটা গাছেই যদি এমনভাবে সবজি থাকে তবে তো আর কথাই নেই। কিন্তু এমন সবজি পেতে হলে আমি যে কাজগুলো করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তেমন কিছুই আসলে করা না, যে লিকুইড সারগুলো আমি এখানে ব্যবহার করব এবং করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। লিকুইড সার যখন আমরা মাটিতে ব্যবহার করি তখন তার কার্যকারিতা অনেক বেড়ে যায় এবং মাটিতে যখন আমরা লিকুইড সারগুলো দেই তখন প্রত্যেকটা গাছ দ্বিগুণ এবং তিনগুণ পরিমাণে বৃদ্ধি পায়। আমি এখানে আমরা যে সারগুলো ব্যবহার করে থাকি যেমন চিকেন ম্যানিউর, চিকেন ম্যানিউরটাকে আমরা কীভাবে লিকুইড হিসেবে বাগানে ব্যবহার করতে পারি, স্পেশালি যে গাছগুলো ছোট রয়েছে অথবা ঠিক তেমনভাবে বৃদ্ধি পাচ্ছে না সেই গাছগুলোতে যদি আমরা চিকেন ম্যানিউরটাকে লিকুইড করে দেই 7 দিনের মধ্যেই দেখা যাবে যে গাছগুলো দ্বিগুণের চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার বেশ কিছু গাছ যেগুলো একেবারে মনে হচ্ছিল এই ঠান্ডার কারণে থমকে গেছে, গ্রোটা বা বৃদ্ধিটা অনেক স্লো হয়ে গেছে, সেই গাছগুলোতে যদি আপনারাও লিকুইড সারগুলো ব্যবহার করেন দেখবেন যে খুব দ্রুত সেগুলো বেড়ে উঠছে। যেমন চিকেন ম্যানিউর আমাদের প্রত্যেকটা গাছেই যখন ছোট থাকে স্পেশালি তখন কিন্তু আমরা আমাদের মাটিটাকে প্রস্তুত করার জন্য ব্যবহার করি। আমি এখানে চিকেন ম্যানিউরটাকে কীভাবে লিকুইড হিসেবে ব্যবহার করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে কয়েক মুঠ ভরে 3 থেকে 4 মুঠ চিকেন ম্যানিউর যদি আমরা একটা বাকেটে নিই এবং সেখানে 1/2 বাকেট ওয়াটার দিয়ে, বাকেটে যেন বেশি পরিমাণে পানি থাকে, সেখানে 4 মুঠ চিকেন ম্যানিউর দিয়ে বাকেটটাকে ঢেকে আমরা একটা জায়গায় রেখে দেব। কারণ এটা যেহেতু ম্যানিউর এটা থেকে কিন্তু একটা বিশ্রী একটা গন্ধ হয় আর সেটা যদি ঢেকে না রাখা হয় তবে কিন্তু সেখানে প্রচুর মাছি মরে থাকে বা এখানে এসে জমা হয়ে যায়, তো আরও জিনিসটা বেশি দুর্গন্ধ ছড়ায়। সেজন্য অবশ্যই ম্যানিউরটাকে ঢেকে রাখতে হবে এবং এরপরে ঢাকার পরে যেটা যখন একটু সফট হয়ে যায় তখন কিন্তু গন্ধটা আরও তীব্র হয়, সেটার মধ্যে আমি এভাবে পানি মিশিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে যে কতটা স্ট্রং হয়ে গেছে পানিটার মধ্যে, কতটা ফেনা চলে এসেছে। এভাবে করার পরে অবশ্যই একবারে না, সেখানে পানি মিশিয়ে পরিমাণ মতো খুব ভালো মতো শেক করে এবং যে জায়গায় আমরা এই চিকেন ম্যানিউরের লিকুইড সারটা দেব, যেমন আমি এখানে বেগুন গাছ লাগিয়েছিলাম মাটিতে, যে এক্সট্রা গাছগুলো ছিল সেই গাছগুলোতে প্রথমে পানি দিয়ে দিচ্ছি। আর এখন যেভাবে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আবার বৃষ্টি নেই, ওয়েদারের তো একেবারেই খারাপ অবস্থা, সেই জন্যই গাছগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হলদে হয়ে যাচ্ছে এবং গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, গ্রো স্লো হয়ে গেছে। এখানে আমি আমার ম্যানিউরগুলো, চিকেন ম্যানিউরগুলো এখানে দিয়ে দিচ্ছি। এর আগেও আমি যখনই লিকুইড হিসেবে চিকেন ম্যানিউরটা ব্যবহার করেছি মাশাআল্লাহ প্রত্যেকটা গাছ দ্রুত বৃদ্ধি পেয়েছে, তাই ভাবলাম যে এই গাছগুলোর উপরেও অ্যাপ্লাই করি এবং আপনাদের সাথে শেয়ার করি। যাদের গাছগুলো একেবারেই বড় হচ্ছে না এবং ঠিক সেভাবে পাতা বা নতুন ডালপালা ছাড়ছে না, আমাদের এখানে ঠান্ডার কারণেই এই কাজটা হচ্ছে এবং সেই সাথে কিন্তু পাতাগুলো কেমন জানি একটু হলদেটে হয়ে যাচ্ছে, সেটাও হচ্ছে রোদের কারণে, পর্যাপ্ত রোদের আলো আমাদের গাছগুলো নিতে পারছে না। সবসময় একটা মেঘলা ঠান্ডা এবং রাতের টেম্পারেচার এখনও অনেক লো, সে কারণেও গাছগুলোর পাতা ফুল ফল আসা অনেকটাই স্লো হয়ে গেছে। এবং সেই সাথে এটা যদি দেওয়া যায় আরেকটা লিকুইড হচ্ছে, এভাবে আমি যেটাকে বলি কম্পোস্টি, সমস্ত ঘরের আবর্জনাকে এভাবে আমি বাকেটে জমা করে রাখি। এখানে এখন যেহেতু বিভিন্ন ফলের সিজন সেগুলোকেও আমরা ফেলে না দিয়ে এভাবে যদি বাকেটে জমা করে রাখি, এবং একটা বাকেট অবশ্যই কভার করে রাখতে হবে নাহলে সেখান থেকে দুর্গন্ধ ছড়াবে, সেখানে পানি দিয়ে রাখার পরে সেটাকে 3-4 দিন পরে দেখা যায় বা 5 দিন পরে দেখা যায় একেবারে ঘন হয়ে যায়, যত দীর্ঘদিন রাখা যায় সেটাকে এভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে
সেইটা আমরা পানির সাথে মিক্স করে অবশ্যই যদি কন্টেনারে ব্যবহার করি পানির সাথে মিক্স করে এবং যদি মাটিতে ব্যবহার করি তখনও কিছুটা কম পরিমাণ পানি দিলেও চলবে। তারপরে প্রত্যেকটা গাছে আমি এভাবে দিয়ে দিই, এর ফলে দেখা যায় যে এর মধ্যে মিক্সড সমস্ত সারের উপাদানগুলো পাওয়া যায় এবং গাছগুলো খুবই দ্রুত হেলদিভাবে বেড়ে ওঠে। আর মাটিতে দেওয়ার ফলে অন্যান্য সার যেমন চিকেন ম্যানুর, বন মিল, ফিশ ব্লাড অ্যান্ড বোন, এগুলোও যদি আমরা পানির সাথে মিক্স করে দিই সেগুলোতে কিন্তু অনেক দ্রুত শিকড়ে চলে যায় এবং সেগুলো খুব সহজে এই গাছগুলোকে বেড়ে উঠতে আরও বেশি সহযোগিতা করে। এভাবে করে করলে দেখা যাবে যে আমাদের বাগানগুলোতে পামকিন মাটিতে যেগুলো লাগিয়েছি সেগুলো খুব দ্রুত ফুল ফল আসার সাথে সাথে আমাদের বাগানগুলোকে সবজি দিয়ে ভরিয়ে দিবে। এই ছিল আমার আজকের ভিডিও, লিকুইড সারের উপকারিতা যা আমি আমার বাগানে ব্যবহার করেছি আপনাদের সাথেও শেয়ার করলাম। যারা আজকে আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন এবং যারা বাগান করছেন তাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে এই প্রত্যাশাই করছি। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিতে আপনারা বরাবরের মতোই সাপোর্ট করে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।